এত সুন্দর একটা জায়গা দেখে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে জায়গাটি কোথায়। এখানে এলে আপনি পেয়ে যাবেন অসাধারণ একটা সূর্যাস্ত, নদীর চলে তার প্রতিচ্ছায়া। এই জায়গাটিতেই দামোদর নদ এসে মিশেছে হুগলি নদীতে। ঘুরতে যাওয়া যাদের নেশা বা যাদেরকে বলা হয় ঘুরনচণ্ডী, আমি ঠিক তাদেরই দলের। কোথাও একটানা বেশি দিন কখনোই আটকে থাকতে পারি না, মন তাই সবসময় ছুটে চলে অজানার দিকে, অজানাকে জানতে। তেমনই আজকে আমি উলুবেরিয়া থেকে 58 গেট পার হয়ে ছুটে চলেছি গড় চুমুকের দিকে। উলুবেরিয়া থেকে এলে 58 গেট পার করার পরেই বাঁদিকে একটা রাস্তা নদীর ঠিক পার ধরে চলে গেছে। সেই রাস্তা ধরে 1 কিলোমিটার গেলেই আপনারা পেয়ে যাবেন দামোদর নদ, যেখানে হুগলি নদীতে এসে মিশেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, উলুবেরিয়া রেলওয়ে স্টেশন থেকে এই 58 গেট ফেরিঘাট, অর্থাৎ যেখানে দামোদর নদ হুগলি নদীতে মিশেছে, তার দূরত্ব মাত্র 18 কিলোমিটার এবং যদি আপনারা গাড়িতে আসেন সময় লাগবে 45 মিনিট। এই ভিডিওতেই আমি গুগল ম্যাপের একটা স্ক্রিনশট দিয়ে দেব, আর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব গুগল ম্যাপের লিঙ্ক। সুতরাং সেখানে কিন্তু আপনি সহজেই এক জায়গায় আসার ডিরেকশনটা পেয়ে যাবেন। 58 গেট পার হওয়ার পর ফেরিঘাট যাবার রাস্তাটি কিন্তু ভারী মনোরম, আর এখানে যাবার পথে পড়বে একটা গ্রামের হাট, আর রাস্তার পাশেই দেখবেন ডান দিকে অনেক বেসরকারি থাকার জায়গা, অর্থাৎ হোটেল, লজ ইত্যাদি রয়েছে। আর বাঁদিকে তাকালেই দেখতে পারবেন দামোদর নদ বয়ে গেছে, আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে হুগলি নদী। আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। এখানেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের দ্বারা পরিচালিত গড় চুমুক ইকো সেন্টার। আর এখানে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু বুকিং করতে হবে বন দপ্তরের ওয়েবসাইট থেকে। বন দপ্তরের বাংলোর ঠিক ডান দিক দিয়েই চলে গেছে একটা রাস্তা নদীর তীরে, সেখানেই আপনারা পেয়ে যাবেন 58 গেট ফেরিঘাট। আমরা যখন এই ভিডিওটা করছি তার কিছুদিন আগে কিন্তু এই ফেরিঘাটটি নতুনভাবে উদ্বোধন হয়েছে, আর এখানে কিন্তু রয়েছে অনেক খাবারের দোকান, বিশেষ করে চা, বিস্কুট, আইসক্রিম, ফুচকা ইত্যাদি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর বিকেলবেলায় এলে কিন্তু জমজমাট একটা পরিবেশ। আর এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন, বাঁদিক থেকে দামোদর নদ বয়ে এসেছে, আর এইখানে যে ওই বিরাট বড় একটা নদীর মতো দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে হুগলি নদী। দুটো নদীর এই সঙ্গমস্থলে জায়গাটি কিন্তু ভারী মনোরম। সেচ দপ্তরের দ্বারা এখানে একটা বাঁধানো বাঁধ রয়েছে, আর এখানে মখমলের মতন ঘাসের আস্তরণ সত্যি জায়গাটিকে ভীষণভাবে দৃষ্টিনন্দন করে তুলেছে। আপনি যদি একবার এখানে আসেন, এই ঘাসের উপর বসলে কখন যে সময় চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। জায়গাটি একদমই কোলাহলমুক্ত এবং স্থানীয় মানুষেরাও কিন্তু বিকেলবেলা বা রোদ পড়লে এই নদীর পাড়ে এসেই কিন্তু বসে থাকেন। আর গঙ্গার হাওয়া সে এক কথায় অসাধারণ, সেটা আপনারা যদি না আসেন বলে বোঝাতে পারবো না। তবে যেটুকু সতর্কবার্তা এই ভিডিওর মাধ্যমে না দিলেই নয়, আপনারা যদি সাঁতার না জানেন তাহলে কিন্তু জলের কাছে একদমই যাবেন না, আর এখানে প্রচুর কাদা রয়েছে কিন্তু, সুতরাং সেই রকম জুতো কিন্তু আপনারা নিয়ে আসবেন যেটা আপনারা ধুতে পারবেন। খাঁড়ি বা খাল যাই বলুন না কেন, গঙ্গার সাথে এসে মিশেছে এবং ভাটার সময় জল নেই। আর এই যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু মাছ ধরার নৌকো। সবাই অপেক্ষা করছে জোয়ারের জল বাড়লে তবে নদীতে যাবে। এখানকার আরও একটা মনোরম দৃশ্য তখনই রচিত হলো যখন দেখলাম সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, আর এই 58 গেট ফেরির যে ঘাট, সেই ঘাটের পিছনে অসাধারণ একটা দৃশ্য পেলাম। Thank you.
আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো করবেন। আর আপনাদের সকলের জন্য আমি বেশ কিছু স্টিল ফটো কিন্তু এখানে অ্যাড করলাম। ভিডিওটা সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুল করবেন না। যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করুন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এখানে থাকার একটা সুন্দর জায়গা দেখাবো, তার এক ঝলক আমি এখানে দেখিয়ে রাখলাম। আমি এর পরের ভিডিওতে কিন্তু এই জায়গাটি সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানাবো। সুতরাং আপনারা অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।